হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আপনারা দেখবেন একদিনের কালিম্পং ট্যুর। আমরা কালিম্পং পৌঁছেছিলাম শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে প্রথমে এনজিপি। আজকে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট ছিল, তো তাও আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি এনজিপি। দেন আমরা এখন একটা গাড়ি বুক করে নিয়েছি, বুক করে এখন আমরা অন দ্য ওয়ে রয়েছি কালিম্পংয়ে। তো আমাদের সঙ্গে থাকুন, আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো কালিম্পংয়ে আসার আপনাদের বেস্ট ওয়ে হচ্ছে এই এনজিপি থেকে যে কোনো একটা 2,500 থেকে 3,000 টাকার বাজেটের মধ্যে একটা 4-সিটারে গাড়ি বুক করুন, এনজিপি থেকে কালিম্পং পৌঁছে যান। এখানে গাড়ির প্রাইস যেটা সেটা কিন্তু সবসময় সেম বা ফিক্সড থাকে না, আপনার নিজের বার্গেনিংয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটা বার্গেনিং করতে পারছেন। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে কিছু কিছু পিক সিজন থাকে, নভেম্বর ডিসেম্বর যেমন অফ সিজন থাকে, সেই সময় আপনি এলে একটু গাড়ির ভাড়া হয়তো কম পড়তে পারে। আবার কেউ যদি মার্চ এপ্রিলে আসেন সেই সময় কিন্তু অনেক বেশি পড়বে। এটা আমরা বুক করেছিলাম বেনফিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে, ওখানে ওদের হোটেল বুক করার অপশন থাকে, সেখান থেকে আমরা এই অর্চিড লজটি বুক করেছিলাম। তো আমাদের সেই অর্চিড লজ থেকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনারা কি দুপুরে লাঞ্চ করবেন, তো আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা লাঞ্চ করব। তো সেই রকম অনুযায়ী ওনারা রেডি করে রেখেছিলেন, তো আমাদের কোনো হেডেক ছিল না লাঞ্চের। এখন আমাদের লাঞ্চ এসে গেছে, তো আমাদের ফিশ মিল রয়েছে লাঞ্চে। আসার পর থেকে একটু বৃষ্টি শুরু হয়েছে, তো এখন হালকা বৃষ্টিটা কমেছে। বৃষ্টি কমলে, পুরোপুরি কমে গেলে আমরা আজকে সাইট সিন যতটা করতে পারা যায় সাইট সিনের জন্য বেরাবো, আর বাদ বাকিটা কালকে গ্যাংটক যাবো তখন আমরা। মেন ফিশারি এটা লজটা, অর্চিড লজ, খুবই ভালো সার্ভিস এখানে। তো আমরা একদিন এখানে স্টে করলাম, এখন আমরা চেক আউট করছি। কালকে আপনাদের প্রথমেই বলে রেখেছি, কালকে এখানে আসার পর ওয়েদারটা একটুখানি খারাপ হয়ে যায়, বৃষ্টি হচ্ছিলো, যেই জন্য আমরা আর কালকে বেরানোর প্ল্যান রাখিনি। আজকের যে লোকাল সাইট সিন রয়েছে, যে 9টা পয়েন্ট, সেই পয়েন্ট কভার আপ করে দেন আমরা এখান থেকে গ্যাংটকের জন্য রওনা হব। তো আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছি হচ্ছে রুটি আর সবজি, তো এটা হচ্ছে 60 টাকা প্লেট, এখানে 3টে রুটি আর 1 বাটি সবজি। তো এখন বাজে হচ্ছে 7:30, এরপর ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি করে আমরা লোকাল সাইট সিনে বেরোবো। मेरा नाम जितेन, जितेन घाटराज। अच्छा, आपका फोन नंबर बताइए। 9993325250। अच्छा, एक बार बोलिए क्या है इधर। ये आर्मी का गोल्फ ग्राउंड है, आप अंदर जा नहीं सकते हो, बाहर से देखना पड़ेगा। अच्छा। आप जो देख रहे हैं वो सबसे ऊंचा पहाड़ उधर, वो कालीमंग का सबसे हाईस्ट डेलो पार्क है। डेलो? हाँ, डेलो पार्क। हम घूरते घूरते वहीं जाएंगे। अच्छा। और ये आगे जो अभी फॉगी से कुछ नहीं दिख रहा है वो ले गाऊंगा वो। अच्छा अच्छा। लावा, लावा भी हुआ? लावा उसका पीछे है सर। अच्छा अच्छा, पीछे देखिए ना, लावा उसका पीछे। তো এখন আমরা রয়েছি কালিম্পং এর যে গলফ গার্ডেন তার সামনে। তো এই গলফ গার্ডেনের ভেতরে আপনাদের এন্ট্রি দেওয়া হবে না, কারণটা বলে রাখি, এটা হচ্ছে আর্মির এরিয়া, ইন্ডিয়ান আর্মির, তো এটা একটা রেস্ট্রিক্টেড প্লেস, তো এর ভেতরে এন্ট্রি নেই। তো এখানে একটা ক্যাফে আছে, তো এই ক্যাফেতে এসে আপনাকে এখানকার যে ভিউ সে ভিউটা উপভোগ করতে হবে। আর জায়গার ডেসক্রিপশন তো আমাদের যিনি ড্রাইভার রয়েছেন উনি তো দিলেন। পেছনে ওই যে দূরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডেলো পার্ক, আমরা পুরো জায়গাটা ঘুরে লাস্ট অব্দি ওখানেই যাবো। সামনেই রয়েছে আমাদের যে হন্টেড হাউস নামে পরিচিত মর্গান হাউস, যেটি সেটি সামনেই রয়েছে, তো এটি দেখার পর আমরা সেই জায়গাতেও যাবো। সামনে থাকুন, আর আমি কিছু সুন্দর সুন্দর ফটো তুলে দিই আমার DSLR ক্যামেরাতে। আর একটা জিনিস বলে রাখবো, এই কালিম্পং ভিজিট করার জন্য কোনো বেস্ট টাইমিং নেই, তবে আপনি যে কোনো সময় আসতে পারেন, কিন্তু আমরা এখানে ভিজিট করেছিলাম মার্চ মাসে। সো নাও উই আর ইন ফ্রন্ট অফ মর্গান হাউস, ইউ ক্যান সি। সো এই যে জায়গাটা, এটা ভূত বাংলো নামেও পরিচিত, আপনারা সবাই জানেন। তো মর্গান হাউস এন্ট্রি পেতে গেলে
শুধুমাত্র যারা এখানে বুকিং লিঙ্ক দিয়ে রেখেছে এই বুকিং লিঙ্কে গিয়ে আপনাকে বুকিং করে তবে আপনাকে ভেতরে আপনি এন্ট্রি পেতে পারবেন। ওকে, আর নর্মালি আপনি সামনে এসে ফটো তুলতে পারেন, বাট একদম ভেতর অবধি কিন্তু আপনি যেতে পারবেন। তো এখান থেকে দেখুন পুরো হাউসটাকে দেখা যাচ্ছে, মর্গান হাউস, মানে যেটা হন্টেড হাউস নামেও পরিচিত। এখন আমরা মর্গান হাউস দেখে আমাদের নেক্সট স্পট চলে এসেছি দুপিন মনাস্ট্রি। এই দুপিন মনাস্ট্রির সামনে দেখুন এখান থেকে অনেকটা ওয়াইড রেঞ্জে দেখা যায়। তো আরও যা ডিটেলস রয়েছে দুপিন মনাস্ট্রির হিস্ট্রি সেটা আমাদের যিনি ড্রাইভার রয়েছেন তার থেকে আমরা জানবো। দুপিন ডাড়া বলতে হয় না, দেখ দুপিন দেখনে কারণে বলতে, লেকিন অ্যাকচুয়াল ও নাই 1962 মে জো ইন্ডিয়া আর চাইনা वो हुआ था ना उस टाइम वार का टाइम, यहाँ से दूरबीन से देखता था सब लोग, इसीलिए सब लोग दूरबीन डाना बोल के ऐसे दूरबीन डाना नाम बैठ गया ना। পিছনে হেলিপ্যাড রয়েছে ইন্ডিয়ান আর্মি, তো এই ব্যাক সাইডটাতে আপনারা কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন না, বিকজ এটা একটা রেস্ট্রিক্টেড প্লেস। তো সেই জন্য আমরা যতটা কভার করা যায় কভার করলাম, তো আর বাদ বাকিটা আপনাদের এখানে দেখে মানে মেমোরাইজ করতে হবে। ভেতরটা এখন বন্ধ রয়েছে, এখন এন্ট্রি নেওয়া যাচ্ছে না, তো সেই জন্য ভেতরে এমনিও নর্মালি ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউড। এখন আমরা চলে এসেছি চিত্রভানু দেখতে। চিত্রভানু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে কালিম্পংয়ের বাড়ি, 1943 সালে এটা তৈরি করা হয়েছিল। চিত্রভানুর এখানে হিস্ট্রি লেখা আছে, আপনারা দেখতে পাবেন বাংলা, ইংলিশ এবং হিন্দি সব ভাষাতেই লেখা আছে। এখানে কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি নেই, আর এর পাশেই রয়েছে ক্যাকটাস গার্ডেন, যেটা কালিম্পংয়ের ক্যাকটাস গার্ডেন। ঠিক সামনের যেই ভিউটা আপনারা দেখুন, পুরো কালিম্পংয়ের পুরো শহরটা দেখা যাচ্ছে। তো এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গৃহ রয়েছে তার এই জায়গাটাতে আপনাদেরকে আমি সাজেস্ট করি জায়গাতে আসুন, কারণ এখান থেকে অনেকটা ওয়াইডলি কভার হয় এই পুরো ভিউটা, এখান থেকে আপনারা দেখতে পাবেন। আর এই যে ঠিক নিচে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু ক্যাকটাস গার্ডেনটা। তো এরপর আমরা এই জায়গাটাতেও যাবো। তো চিত্রভানু দেখার পর এখন আমরা এসে গেছি পাইন ভিউ নার্সারি, দি ক্যাকটাস গার্ডেন। তো এটাতে দেখুন টাইমিং এখানে লেখা আছে, সকালে খোলে হচ্ছে 8:30 সময়, আর নর্মাল টাইমে 4:30 সময় বন্ধ হয়, কিন্তু উইন্টারে 4:00 সময় বন্ধ হয়। আর এখানে টিকিট মূল্য আমি আপনাদেরকে বলে দিই, এখানে টিকিট মূল্য হচ্ছে প্রবেশের পার পার্সন 20 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা, আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট মূল্য নেই। সাবধানে আমাদের এই জায়গাটাকে কভার করতে হবে, বিকজ এখানে প্রত্যেকটা গাছের মধ্যে খুব সূক্ষ্মভাবে কাটা রয়েছে। তো যদি কেউ কোনো বাচ্চা বা কেউ যদি ঠিকঠাক মতো এখানে চলতে না পারে, যেমন এই জায়গাটা কি দেখুন, এই জায়গাটাতে যেতে গেলে কিন্তু পায়ে খুব সামনাসামনি দিয়ে কিন্তু যেতে হচ্ছে, এই জায়গাগুলোতে একটু অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা একটু সতর্কভাবে এখানে আসবেন। ক
ক্যাকটাস গার্ডেন দেখার পর এখন আমরা এসে গেছি কালিম্পং এর একটা টুরিস্ট প্লেস বুদ্ধ পার্ক। কালিম্পং এই শহরটা খুবই সুন্দর, পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট একটা শহর কালিম্পং। তো এটি ওয়েস্ট বেঙ্গলেরই একটি ডিস্ট্রিক্ট, দার্জিলিং এর পাশেই অবস্থিত। তো অনেকে দার্জিলিং না গিয়ে কালিম্পংটিকে প্রেফার করে, বিকজ এটা সিকিম যাওয়ার পথেই পড়ে। তো এখন আমরা হনুমান মন্দির যাচ্ছি, তো এখানে একটু খাড়াই উঠতে হবে। তো দেখতেই পাচ্ছেন পথটা কেমন। তো এখন আমরা এসে গেছি হনুমান মন্দিরের সামনে। তো এখানে একটু রিপেয়ারিং এর কাজ হচ্ছে। হনুমান টেম্পল দেখার পর এখন আমরা এসে গেলাম দুর্গা মন্দির দেখতে। তো এটা হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকে। ফাইনালি আমরা এখন এসে পড়েছি কালিম্পং এর যে মেন টুরিস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট ডেলো পার্ক। তো এই ডেলো পার্কের ভিউ পিছনে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন এখানে ভিউ খুবই সুন্দর। আর এখানের যে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে, আর পার্কিং চার্জ আলাদা লাগে। তো পার্কটার ভিউ খুবই সুন্দর, আর দেখা যাচ্ছে যে এখানে অনেক গাছপালা রয়েছে, আর উপরে একটা কটেজ টাইপেরও রয়েছে। তো চলুন আমরা ওপরে যাই, আর কেমন কি লাগে আপনাদেরকে আমরা দেখাবো। আর এই ডেলো পার্কের বাইরে প্যারাগ্লাইডিং এর জায়গা রয়েছে। তো আপনারা যারা প্যারাগ্লাইডিং করতে চান, তো তাদের 3000 এর মতো অ্যাপ্রক্স খরচা আছে। তো এখানে ডেলো পার্কে ঢোকার আগেই দেখা যায় প্যারাগ্লাইডিং এর যে স্পটটা, তো সেখান থেকে আপনারা চাইলে প্যারাগ্লাইডিং করতে পারবেন। আর এখানে ডেলো পার্কের ভিউ সুন্দর, তো আমরা এখন এগোবো আস্তে আস্তে করে, দেখা যাবে। এই পুরো কালিম্পংটি কভার আপ করার জন্য আপনার দরকার কম করে 3 থেকে 4 ঘন্টা, যার মধ্যে আপনি কালিম্পংয়ের প্রত্যেকটি স্পট ভিজিট করে পুনরায় আপনি যেখান থেকে আপনার নেক্সট ডেস্টিনেশনে যাবেন আপনার ড্রাইভার আপনাকে সেখানে ছেড়ে দেবেন। তো এই পুরো সাইট সিনে আপনার খরচা পড়বে প্রায় 2500 থেকে 3000 টাকার কাছাকাছি, ডিপেন্ড করবে আপনি কোন সিজনে যাচ্ছেন তার উপরে। তো আমরা যে গাড়িটিতে ঘুরেছিলাম সেই গাড়ির ড্রাইভারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে গেলে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ড্রাইভার খুবই ভালো ছিল। কালকে বৃষ্টি হয়েছে, কালকে তো বেরোতেই পারলাম না, আজকে বেরিয়েছি সকাল সকাল, বেরিয়ে পড়েছি 7:45 সময় বেরিয়েছি। আজকে এখন কটা বাজে? এখন বাজে 11টা। এখন মোটামুটি সব কভার হয়ে গেছে, এখান থেকে আমরা গ্যাংটক ফিরে যাব। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য একটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।